রাইডটা আনফরচুনেটলি ক্যান্সেল হয়েছে। তারা যারা টায়ার প্রেশার দিবেন, আমি মনে হয় বলতেছি না করে। কতখানি দূর থেকে ওয়াল পর্যন্ত ভালোভাবে প্রজেক্ট হচ্ছে এখানে সিঙ্গেল ইউনিটের জন্য, সিঙ্গেল রিমোট দিয়ে আই গট ইট ফর। আসসালামু আলাইকুম, দিস ইজ আবির উইথ ইউ এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের সিন যেটা হচ্ছে, লাস্ট সিরামিক কোট করার পরে আজকে এই প্রথম স্কারলেটকে নিয়ে বের হচ্ছি। সো আজকে বেশ কিছু ব্যাপারে কথাবার্তা বলবো, বাট যাচ্ছি মিরপুরে। আজকের যাওয়াটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, বিকজ আজকে একটা ফাটাফাটি জিনিস কিনবো। সো এখানে আর কথা না বলি, প্রচুর বাজে পরিমাণে পিছনের চাকা স্কিড করতেছে। অবশ্য এটা টায়ার প্রেশারের কারণে হইতে পারে, টায়ার প্রেশারটা কোথাও থেকে একটু চেক করতে হবে। আর তার আগ পর্যন্ত আমাকে একটু সাবধানে রাইড করতে হবে, কারণ সি খুব বাজেভাবে স্কিড করতেছে। বাই দ্য ওয়ে, ইটস আ ভেরি সানি ডে অ্যান্ড সবাইকে ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। দিস ইজ আবির উইথ ইউ অ্যান্ড লেটস ফ্লাই টু মিরপুর। ওহ, আই ক্যানট স্পিড আপ, আই শুডেন্ট স্পিড আপ ডিউ টু মাই কারেন্ট নিউ টায়ার প্রেশার। টু টেনশন লাগছে টায়ার প্রেশারের কারণে। আচ্ছা, মিরপুরে কেন যাচ্ছি আজকে? লাস্ট দিন যখন মিরপুরে গিয়েছিলাম, আপনাদেরকে আমি বলছিলাম যে একটা দুর্দান্ত জিনিস দেখছি, মানে হেলমেট লাইটের কথা বলছিলাম। লাইটটা টু ভেরি ফ্র্যাঙ্ক মাথার মধ্যে ঘুরতেছে। আর বাই দ্য ওয়ে, সবাইকে একটা দুঃসংবাদ দিয়ে দিই, আর সেটা হচ্ছে আমাদের রাইডটা ক্যান্সেল হয়েছে। সো যেটা বলতেছিলাম যে আমাদের রাইডটা আনফরচুনেটলি ক্যান্সেল হয়েছে, অ্যান্ড ক্যান্সেল হওয়ার রিজনটা হচ্ছে যে স্টুডেন্ট প্রোটেস্ট। ইউ ক্যান সি ইভেন যে রাস্তাঘাটের গাড়ি ঘোড়ার পরিমাণ প্রচুর কম। আচ্ছা, আমার টায়ার প্রেশার চেক করতে হলে আমাকে নিচ দিয়ে যেতে হবে। আচ্ছা, নিচ দিয়েই চলে যাই। তো নিজ দিয়ে চলে আসলাম। বাসা থেকে বের হওয়ার আগে রাস্তার কোন জায়গার কোন রাস্তা ব্লক আছে একটু দেখে বের হওয়ার ট্রাই করতেছিলাম। সো অ্যাজ ফার আই সো, এই রাস্তাটা ব্লক। যদি ব্লক থাকে তাহলে একটু কট খেয়ে যাবো আর কি, হালকা করে। ট্রেন যাচ্ছে। টায়ার প্রেশার, আপনারা যারা টায়ার প্রেশার দিবেন, আমি মনে হয় বলতেছি না, হয়তো অফেন্ডেড হয়ে যেতে পারে। আপনারা যারা টায়ার প্রেশার চেক করবেন, কখনো গাড়িতে বসে থেকে টায়ার প্রেশার চেক করবেন না, তাহলে আপনার যে ওয়েট আছে সেই ওয়েটের সাথে টায়ার প্রেশার ম্যাচ হয়ে যাবে এবং অ্যাকচুয়াল টায়ার প্রেশার আপনি কখনোই পাবেন না। ইনফ্যাক্ট টায়ার প্রেশারের জন্য বেস্ট অপশনই হতেছে, মানে টায়ার প্রেশার দেওয়ার জন্য বা টায়ার প্রেশার মেনটেনের জন্য বেস্ট ওয়ে হচ্ছে ডাবল স্ট্যান্ড করেন, মোটামুটি ওয়েটলেসভাবে দুইটা টায়ার রেখে তারপর প্রেশার দেন। কত আছে, কত ছিল, কত? 30। সো সামনেরটা 30 করছিলাম লাস্ট, গত 4-5 দিন বসেছিল, তারপর 5 PSI কমে গেছে। পিছনেরটার কী অবস্থা দেখি, কারণ পিছনেরটা নিয়ে আমি একটু টেনশনে আছি। 22-23-40। হ্যাঁ, তাহলে কি আমার টায়ার প্রেশার কম ছিল, এই কারণে গাড়ি স্কিড করতেছিল? ঠিক আছে, আজকে হচ্ছে সোমবার। আমার কাছে কেন জানি মনে হচ্ছে সোমবারে এই সাইডে মার্কেট এরিয়া বন্ধ থাকে, আর যদি বন্ধ থাকে তাইলে হালকার উপর একটা বড় সরই কট খাবো। অবশ্য না, বাস খাওয়ার কিছু নেই, কিনতে পারলে কিনলাম, না কিনতে পারলে আপনাদের সাথে তো এত সুন্দর কথাবার্তা যে হচ্ছে এটা তো আর হইতো না, রাইট? সো আপনাদের সাথে কথাবার্তা বলাও ইম্পর্টেন্ট ছিল। আমার এই নতুন হর্নটা লাগানোর পরের থেকে না হর্ন দিতে একটু মানে সংকোচী বোধ হয়, কারণ স্পেশালি এলাকার মধ্যে তো আমি হর্ন অলমোস্ট দেই না, লিটারেলি অলমোস্ট দেই না, কারণ মানে আমরা হচ্ছে নাখালপাড়া স্থানীয়, অ্যান্ড হয় না যে সবাই সবারই চিনে। সো আমি যদি এরকম বিকট শব্দের একটা হর্ন বাজাইতে যাই, মুরব্বী যারা আছে সবাই বলবে যে অমুকের ছেলে ছাপড়ি হয়ে গেছে। ইট লিটারেলি ফিলস লাইক পপ হর্ন। কী হলো, আমার বাইক এরকম আটকাচ্ছে কেন? চেন মনে হয় লিপ করতে হবে, চেন মনে হয় টাইট হয়ে গেছে। ঢাকা শহর মোস্টলি খালি বিকজ অফ অবভিয়াসলি প্রোটেস্ট। আমি বুঝি না, খালি রাস্তার মধ্যে প্রাইভেট কারগুলো মানে পাগল হয়ে যায়, মানে কোন দিক রাইখা কোন দিকে যাইব এটা মানে বুঝতে একটু টাইম লাগে, মানে ব্রেনে প্রসেস হইতে একটু টাইম লাগে। ও টাইম লাগা লাগির থেকে আমি আস্তে করে এসে বের হয়ে যাই। এতে সিগন্যালও ছেড়ে দিছে। বাহ, আজকে নসিবটা ভালো, আজকে লিটারেলি নসিবটা ভালো, নাইলে এই জ্যাম মানে এই সিগন্যাল 10-15 মিটার আগে ছাড়ে না। জোস, বাইক পট্টি খোলা আছে এটা। ও ও ও ও ও, মিস দ্য গলি, এই গলি দিয়া, এই গলি দিয়া, এই গলি দিয়া।
সো দিস ইজ দ্য শপ। এইখান থেকে আমি এর আগে ওই যে হর্নটা যেটা ওটাও কিনছিলাম, এতে নট এন্ডোর্সিং। কি অবস্থা? রাখমু কই? রাখার জায়গা কই? এটা ক আগে কি অবস্থা? এই তো ওই হেলমেট লাইটটা দেখি করে। ওকে সো দিস ইজ দ্য লাইট। এটা হইতেছে স্ট্রোব লাইট M3। এখন আগে দেখানি, আমি একটু চেক টেক করি, আপনাদেরকে পরে দেখাবো এটার ফিচার, ঠিক আছে? সো আপাতত এখান থেকে অফ। যাই হোক, সিল প্যাকটা নিয়ে নিলাম। এটা সিল প্যাক নিলাম কেন জানি না, নিতে মন চাইলো নিয়ে নিলাম। তো স্টুডিও থেকে এটা রিভিউ করতেছি আপনাদের সামনে। বাট এখন আগে যাই হচ্ছে আলিফোদের সাথে দেখা করে আসি। ও আচ্ছা, আপনাদেরকে তো বলি নাই লাইটের প্রাইস কত পড়ছে। লাইটের প্রাইস পড়ছে 600 টাকা। যদিও এটা আমাদের স্পেশাল ভাইব্রাদার প্রাইস, আপনারা পাবেন কি না এটার কোনো সিউরিটি নাই, কিন্তু আপনারা এরাউন্ড এরকমই ধরে নিতে পারেন। বাসাতে যখন বেরোই এক দাগ কম তেল ছিল, আমার এক দাগ কমে গেছে, বুঝলাম না এত তেল খেয়ে ফেলছে। আর আমার আর 20 কিলোমিটার পরে 2000 কিলো হবে। সো আজকে 2000 কিলো রাইড করে বাসা যাবো। আলিফ চলে আসছে আর আমার ফোন শেষ, এটা ধ্বংস হয়ে গেছে। সো দেয়ার ইজ ডিজে আলিফ। হ্যাঁ না, এখানে দাঁড়ালাম, ওখানে ভিড়ভাট্টা বেশি। হিমেলরে ফোন দিলাম, আসতেছে। ওকে ঠিক আছে। সো আমি এখানে চলে আসছি, আলিফ স্কারলেটটা নিয়ে ওই সাইডে রাখতেছে, হিমেল আসছে এই সাইডে। আর আমরা এতক্ষণ কিনে আলাপ করতেছিলাম হিমেল, মিরপুর এখানে এসে কোনো তারাজগিরি করেন না, বহুত সিন পাট আছে এখানে। আমরা হলো এখান থেকে এখন চিকেন সমুচা খাবো, খাওয়া দাওয়া শেষ হোক। আর স্কারলেট ওই সাইডে, ওই যে স্কারলেট হিমেলেট তার পেছনে হুট করে এখানে আড্ডা মারতেছিলাম আমাদের সমুচা টমুচা খাওয়ার পরে। হঠাৎ করে মনে পড়লো বৃষ্টির টাইম, আর কাদা ছিটায় ছিটায় বহুত জায়গা থেকে রং অলরেডি উঠায় ফালাইতেছে। সো বেটার এটার পিছনে একটা শর্ট মাডগার্ড লাগাই ফেলি যতটুকু কভার করা যায়। আর পরে গিয়ে হয়তো বা একটা, একটু আগে দেখতেছিলাম একটা ইঞ্জিন, মানে ইঞ্জিন বেলি কাউল যেটা, ওটা পরে হয়তো বা লাগাবো। চলো স্কারলেট বাবু, তুমি এখানে একটু থাকো, কোনো ক্যামেরা কোনো আছে কিছু তো নাই, সো এখানে থাক। ম্যাম ভালো হয়েছে এদিক দিয়ে গাড়িটা নিয়ে আসি নাই, চিপা চাপা মাইরা যেতে ছিগা। এই সেই বিখ্যাত রোড যেইখানে প্রথম দিন স্কারলেটে নিয়ে শোরুমের থেকে আসার পরে, লক কেনার পরে, রিক্সা আমার স্কারলেটের সাইলেন্সারের মধ্যে ঠোয়াই দিছিল। কত? তো এই হচ্ছে মাডগাট। বা একদিন মিম দেখছি যে বাইক কেনার আগে আমি বড় লোক আসছিলাম, বাইক কেনার পরে আমি গরিব হয়ে গেছি। আসলে টোকায় 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 এমন এমন জিনিস কিনতে হইতেছে। কেনা করা শেষ, এখন হচ্ছে মাডগাটটা লাগাই ফেলবো, লাগায় সোজা দৌড় দিব হইতেছে স্টুডিওতে। আর আকাশের অবস্থা কিন্তু একটু শোচনীয়, বৃষ্টি নেমে গেলে একটু হালকা চাপ খেয়ে যাবো। সো বেটার আমরা তাড়াতাড়ি এখানে কাজ শেষ করি। এই সি ওর রেয়ার টায়ারের উপরে একটা লাইট পড়তেছে, মানে পিছনে ভেতর দিকে একটা লাইট দিছে, লাইটটা জোস লাগতেছে। ইন ফিউচারে হয়তো বা আমিও লাগাতে পারি। আর আমরা চলে আসছি ওই ওই যে দোকানটা, শুরু হয়ে গেছে আলিফের। স্ক্রুগুলোরে একটু বাইরের সাইডে রাখতে বললাম, কারণ কোনো কারণে যদি মানে বাম্প করে যেন স্ক্রু এসে চাকাতে হিট না করে, এই কারণে স্ক্রুগুলোকে বাইরের সাইডে রাখতে বলছি। যদিও দেখতে অতটা ভালো লাগতেছে না, বাট ইটস সেফ। তাদের কাছ থেকে বিদায় টিদায় নিয়ে আর সামনের ব্রেকের বাইটটা একটু বেড়ে গেছে, চাকা খোলা হয়েছিল তো যাই না, ব্রেকের তো কিছু করে নাই, কিন্তু ব্রেকের বাইট প্রচুর বেড়ে গেছে। সি মানে ধাপ ধাপ করে হয়েছিল ব্রেক ধরতেছে।
যাই হোক, আমরা এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল দেশি প্রোডাকশনের স্টুডিওতে পৌঁছানোর চেষ্টা করি, কারণ আপনাদের সাথে আবার হেলমেট লাইট নিয়েও কথা বলতে হবে। ওয়েলকাম টু মাই স্টুডিও, আগে একটু দম নিয়ে নিই। এক্সস্টেড এ এফ, লেটস আনবক্স ইট। বিসমিল্লাহ। সো এটার ভিতরে কি কি আছে? আপনারা তো লাইটটা তো মোটামুটি দেখলেনই, একটু আগেও দেখছেন, আবারও দেখাই দিই। বক্সটা খোলার পর একটা পেপার থাকে, পেপারটা আমি ওয়েট পেপারটা উঠাই। বেসিক্যালি দুইটা ওয়ার্নিং আছে দুই সাইডে, একটা হচ্ছে হলো এই সাইডে লেখা আছে চার্জ বিফোর ইউজ, আর এই সাইডে লেখা আছে ডু নট ফ্ল্যাশ ডিরেক্টলি টু দ্য আই। সো বুঝতেই পারতেছেন এটার ইন্টেন্সিটি কতটা বেশি। উপরে হচ্ছে প্যাকিং ম্যাটেরিয়াল, তার ভেতরে হচ্ছে ম্যানুয়াল আছে, পড়ার মতো কিছু নাই। কি কি আছে লাইটের ভেতরে? এইখানে যেই কম্পার্টমেন্টটা আছে এটা, এখানে দুইটা জিনিস দেওয়া আছে বেসিক্যালি। একটা হচ্ছে চার্জিং কেবল, আর এটার ভেতরে আছে কয়েকটা হোয়াইট রাবার, রাবার দিয়েও এটাকে মাউন্ট করা আছে। আর দুইটা আছে হচ্ছে হলো বেলক্রো, দুইটা মানে বেলক্রো বোথ সাইড টেপ আছে আর কি। এটা হচ্ছে হলো সিঙ্গেল ইউনিটের, এটা দুইটা ইউনিটেরও হয়, তার মানে এইটা যে শুধু হেলমেট লাইট হিসেবে ইউজ করা যায় তা না, এটাকে আপনি চাইলে গাড়ির মধ্যে, বাইকের মধ্যে ফ্ল্যাশার হিসেবে বা ইন্ডিকেটার, ইমার্জেন্সি ইন্ডিকেটার হিসেবে বা ইমার্জেন্সি হ্যাজার্ড লাইট হিসেবেও ইউজ করতে পারবেন। তো এইখানে আছে হচ্ছে আপনার মেইন লাইট ইউনিট, যেটা এখনই জ্বালাবো আমরা, আর এই হচ্ছে এটার ব্যাটারি। এবার বক্সের ওই সেটি করি, এবার আসি হচ্ছে ব্যাটারির, সরি ব্যাটারি না রিমোট কী বলতেছি আমি। তো লাইটটা ডিরেক্ট জ্বালাই, এখানে হোল্ড করে রাখলে, এটা হচ্ছে হলো সিঙ্গেল লাইট, ব্লু দেখতে পারতেছেন, আমার ফেসে যথেষ্ট লাইট করতেছে বুঝতে পারতেছেন, পাওয়ার কিন্তু ব্লুতেও মোটামুটি ভালোই আছে। সো এটাকে আমি যদি আরেকবার ক্লিক করি, সো দিস ইজ দ্য ইন্টারেস্টিং পার্ট। এই তো পাওয়ার ইন্টেন্সিটি, কালার, মুড, ব্যাটারি, মানে ব্যাটারি বলতে বারবার আমি ব্যাটারি বলতেছি, এটা রিমোট। যখন লো লাইটে আমার ভিডিও করতে হবে, ব্লগ করতে হবে, আই মাইট ইউজ দিস ওয়ান অ্যাজ ওয়েল। সো এটার চার্জিং পোর্ট হচ্ছে হলো ইউএসবি সি, সো কনভিনিয়েন্ট, আমাদের এখনকার সমস্ত ডিভাইসগুলোই হচ্ছে ইউএসবি সিতে আসে। আর এইটার ওপরে একটা ওয়াটার সিল আছে, আমি জানি না ওয়াটার প্রুফ কতটা হবে এতে, কিন্তু এই যে এই ক্যাপটা লাগাই দিলে মোটামুটি এটা প্যাক হয়ে যায়। আমি এখনও ফাইল ট্রান্সফার দিই, আমি স্টুডিওতে এসেই রেকর্ড করতে বসে গেছি। তো এইখানে আমি ঠিক মাঝ বরাবর এই যেখানে একটা লোগো আছে এই জায়গাটার মধ্যে, মানে বোথ সাইড বেলক্রো যেটা আছে এটা লাগাবো, একটু ঘুরে নিই তাহলে মানে দেখতে সুবিধা হবে। খুবই মাইনর একটা মানে অ্যাড অন, খুব একদম বোঝা যায় না। সো ইয়েস ডান, এই সাইডে বেলক্রো লাগাই দিছি, ওই সাইডে বেলক্রো লাগাই দিছি, লাইট অ্যান্ড বাস কাম খাল্লাস। পেছনে দেখতে পারতেছেন, পেছনে কিন্তু যথেষ্ট ব্রাইট ইলুমিনেট করতেছে, সো ইটস আ গুড অ্যাড অন টু ইউর হেলমেট। সি কতখানি দূর থেকে ওয়াল পর্যন্ত ভালোভাবে প্রজেক্ট হচ্ছে। এই ছিল আজকে আমাদের মোটামুটি আপগ্রেশন বাইকের, শুধু মাডগার্ডটা লাগাইছি বাট মেইন রাইডিং আপগ্রেশন বলা চলে। ফর হেলমেট বা লং রাইডের সময় বা নাইট রাইডের সময় এই ব্যাপারটা খুব হেল্পফুল হবে। এখানে সিঙ্গেল ইউনিটের জন্য সিঙ্গেল রিমোট দিয়ে আই গট ইট ফর 600 টাকা। সো আপনাদের কাছে আজকের এই কন্টেন্টটা বা এই ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিবেন, হোপ সো ভালো লাগার কথা। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন কোন জিনিসটা বেশি ভালো লাগছে। আর আজকের মতো আবির সাইনিং আউট, ডু সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় দ্য লাইফ, লাভ ইউ গাইজ, 3000 বুম।